এর মানে বাইটিতে যেগুলো বলা হয় একে অপরকে সেগুলো সম্পূর্ণ মিথ্যে, মানে শুধুমাত্র একটা ক্রিয়েটরকে হেনস্থা করার জন্য, মিথ্যে বলে তার ক্যারেক্টারে যে কাদা ছেটানো হয় এগুলো সম্পূর্ণ মিথ্যে। আমি জানতামই না, আপনি ভাগ্যিস আমাকে কথাটা বললেন, ভাগ্যিস আজকে আমি জানতে পারলাম। দেখুন, এই কথাগুলো কিন্তু আমি বলিনি, আপনি বলেছেন যে ওয়াইটিতে একে অপরের নামে যেগুলো বলা হয় সেগুলো সব মিথ্যে কথা, ভুল কথা। আপনি তো একে একে একজনের নামে লাগা কলঙ্কগুলোকে ধুলেন, মুছলেন, পরিষ্কার করলেন, মানে একজন করে ধরলেন, তাদের কলঙ্কগুলো মুছলেন আর বললেন যে এই প্রোডাক্টগুলো, যেগুলো প্রোডাকশন যেগুলো হয়েছে সেগুলো সব প্রোডাকশনগুলো খুব, মানে কি বলবো, পুরো র ম্যাটেরিয়াল, তাই তো? আপনি বললেন তা, কথাটা নিশ্চয়ই সত্যি আপনি যখন বললেন। আমি না হয়, আমার ক্লাসটা খুব লো যেহেতু, আমি যেহেতু কালো, আমি যেহেতু, মানে ব্লা 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 যেগুলো বলে থাকে। আপনি তো আমাকে ভদ্রভাবে কথা বলেছেন, কোনো গুণমোষ বলেননি, বাট মাঝে মাঝে কোনো একটা না কোনো একটা জায়গায় কাজের লোকের লেভেলের সাথে মিশিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ, কাজের লোকেরা পরের বাড়ি কাজ করতে যায়, তারা এর বাড়ির খবর, হাড়ির বাড়ির এর খবর রাখে। আপনার মনে হয় যে আমাদের মতো ক্রিয়েটাররা যারা ওয়াইটিতে, মানে সোশ্যাল মিডিয়ায় আছি, তাদের জন্য আলাদা করে কাজের লোককে ইনফরমেশান রাখতে হবে, মানে ইনফরমেশানের জন্য একটা কাজের লোককে লাগিয়ে রাখতে হবে? বা আপনার কি মনে হয় যে সাধারণ টুকরো টাকা খবরের জন্য কাজের লোকের পেছনে স্পাই, মানে কাজের লোককে স্পাই বানিয়ে রাখতে হবে, বাজারে ছাড়তে হবে? আপনার মনে হয় এই 2022-এ পা দিয়ে দাঁড়িয়ে আপনি বলছেন কী করে যে কাজের লোক রেখে স্পাইগিরি করাতে হচ্ছে? বেশি কিছু না হোক, ওয়াইটিটা খুললেই তো জানতে পেরে যাচ্ছি কার চরিত্র কীরকম। কেন, কিছুদিন আগে তো আমাকে নিয়ে কত নোংরা নোংরা কথা বলা হলো, কিছুদিন আগে কেন, আপনাকে কমিউনিটিতে দিচ্ছে, ধান্দাবালি আপনাকে কমিউনিটিতে দিচ্ছে, সেখানে আমার নিয়ে নোংরা নোংরা কথা বলছে। তা আপনার ধান্দাবালিকে বলতে পারছেন না একটু ভদ্রভাবে কথা বলতে? আপনার কথাগুলো খুবই ভদ্র, আপনি খুবই ভদ্রভাবে কথা বলেছেন আমার সাথে, মানে আমাকে নিয়ে যে ভিডিওটা করেছেন, কিন্তু আপনি এই যে প্রচেষ্টাটা যেটা আমার উপর করছেন, আমাকে যে কথাগুলো বলছেন, এগুলো একটু আপনার ধান্দাবালিকে বলুন না, এই একই কথাবার্তা। আপনি হয়তো বলবেন যে আমি বলছি কি না দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছিস তুই, আপনি একটু দেখিয়ে বলুন না, আমরা একটু জানি। আমি তো আপনাকে মিথ্যাবাদী ভাবতে পারি যে না আপনি বলেননি, আপনি তো সত্যবাদী, আপনি একটু ভিডিও করে বলুন না ওই দিককারের চামচাগুলোকে, একটু বলুন না যে ভদ্রভাবে কথা বলতে, ভালোভাবে কথা বলতে, গালাগালি না দিতে। আপনি আমাকে কেন বলছেন? আমি তো বলেইছি আমি গান্ধীবাদী নই, আমাকে নিয়ে বললে আমাকে কেউ ইট ছুঁড়ে মারলে আমি তাকে থান ইট ছুঁড়ে মারব, এটা স্বাভাবিক নয় কি? এই যে আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলেছেন, আমি আপনার সাথে একদম সুন্দর ভদ্রভাবে কথা বলছি, কেন বলছি, কেন বলছি, কারণ আমি দিতে বাধ্য। কেন বাধ্য? না রে, আপনি মানুষটা তো আমাকে কোনো নোংরা কথা বলেননি, তো আমি আপনাকে কেন নোংরা কথা বলবো? আপনি যখন আমাকে নোংরা কথা বলবেন তখন আমি আপনাকে নোংরা কথা বলবো, বোঝাতে পারলাম? এই একই জিনিস সবার সাথে হবে। আপনি ওই দলের লোকগুলোকে একটুখানি বলুন, মানে আপনি যেটাকে নিজে বলেন যে হ্যাঁ আমি, আমাদের এদিকে দল আছে, আপনি নিজেই এর আগের দিন বলেছিলেন, স্বীকার করেছিলেন যেদিকে দল আছে, হ্যাঁ আমাদের ভালোবাসার মানুষ আছে, আপনি নাম করে করে বলেছিলেন, তো আপনার ভালোবাসার মানুষগুলোকে একটু বলুন না ভদ্র হয়ে যেতে, সভ্য হয়ে যেতে। আমরাও ভদ্র হয়ে যাবো, অটোমেটিকলি ভদ্র হয়ে যাবো, সভ্য হয়ে যাবো। আরে পাগল নাকি আমরা? আমাদেরকে দেখে কি পাগল মনে হয়, বদ্ধ পাগল যে এক শুধু শুধু একজনকে গালাগালি দিয়ে দেবো? এবার আসি ধান্দাবালির কথায়। আপনি হয়তো বলবেন বারবার একে ধান্দাবালি ধান্দাবালি করছো না, ধান্দাবালিকে ধান্দাবালিই বলবো, প্রত্যেককে কমিউনিটিতে দিচ্ছে আমাকে নোংরা নোংরা গালাগাল দিচ্ছে। আজকেই দেখুন কমিউনিটিতে দিয়েছে একজনকে, আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে আমাকে নিয়ে নোংরা কথা বলেছে। এবার আপনি বলুন, আমি যদি আপনাকে গালাগাল দিই যে আপনি এই এই সেই হ্যানা ত্যানা নোংরা নোংরা গালাগাল দিই, আপনাকে যদি আপনার শ্বশুর মশাইয়ের সাথে বা আপনার বাবার সাথে বা আপনার কোনো আপনার মাকে কারোর সাথে যদি আমি যদি কোনো নোংরা কথা বলি, আপনি আমাকে ছেড়ে কথা বলবেন না? আমি আপনি আমার আরতি করে ভিডিও করবেন, পুষ্পচন্দন দিয়ে আমাকে আরতি করবেন, বলুন আপনি, আমি আপনাকে বলছি, বলুন।
আমি যদি আপনাকে গালাগালি দিই আপনি তার বদলে আমাকে কী দেবেন? মধুর মধুর বাণী বলবেন, হরিনাম শোনাবেন? নিশ্চয়ই আপনি গালাগালি দেবেন। তাহলে আমার কাছ থেকে আপনি কী আশা করেন? সে আমাকে গালাগালি দিচ্ছে, দিনের পর দিন আমার শ্বশুরমশাইকে নিয়ে আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে। আপনি বলবেন আপনাকে নিয়ে তো কোনো ভিডিও করছে না, ভিডিও করার দরকার হয় না, কমিউনিটিতে একটা করে ক্যাপশন দিলেই চলবে। সে একজনকে কমিউনিটি তুলছে, ইভেন সেই জায়গায় একটা করে ক্যাপশন দিচ্ছে, এরকম নোংরা নোংরা টাইটেল দিচ্ছে। আপনি বলুন আমার সেই অবস্থায় কী করা দরকার? আমি তাকে চুমু খাবো গালে গিয়ে? না, আমার আমি তাকে ধান্দা বালি বলবো। আসলে কী বলুন তো, এটা খুব ধ্রুব সত্যি কথা, যার জন্ম নোংরা জায়গায় হয়েছে, সে ছোটো থেকে দেখেই তো এসেছে, জন্মের পর থেকে যার পরিবেশটা ওরকম, সে কড়াকড়ি দেখেই বড় হয়েছে। যার ওই নোংরা জায়গায় জন্ম হয়েছে বা যে ওই নোংরা জায়গায় বেড়ে উঠেছে, বড় হয়েছে, সে তো ওই কড়াকড়িটা দেখেই বড় হয়েছে। অতএব তার মুখ থেকে কড়াকড়ি ঢোকানো ঢুকুরি ছাড়া আপনি কী আশা করবেন? তার তো মুখ খুললে কড়াকড়ি আর ঢোকানো ঢুকুরি বেরোবে, আর তার কাজও সেই। আমরা দেখুন চট করে কাউকে কড়াকড়ি ধরাধরি চক্রের সাথে কথা বলছি, আপনাকে আমি কড়াকড়ি ধরাধরি বলছি? বলছি না। কিন্তু আপনি ধান্দাওয়ালিকে দেখবেন, যাকে নিয়ে ভিডিও করবে তাকে নিয়ে কড়াকড়ি ধরাধরি, এর মোতার মেশিনে চাবি মেরে দেবো, এর মোতার মেশিনে লঙ্কা, মানে ওর সব ব্যাপারটাই হচ্ছে বুক আর মোতার মেশিন, এই দুটোকে কেন্দ্র করে। কারণ ওই ধান্দাওয়ালিদের কারবারই তো ওই দুটোকে কেন্দ্র করে। একটু ভালো করে দেখবেন, আপনাকেই আমি বলছি কথাগুলো, আমি আপনাকে কোনো খারাপভাবে কোনো কথা বলবো না। আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি আপনাকে সম্মান দেবো, এটাই প্রাপ্য হওয়া, এটাই প্রাপ্য প্রত্যেকটা মানুষের, যে সম্মান দেবে, রেসপেক্ট যে দেবে সেও রেসপেক্ট পাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি যেদিন আমাকে গালাগালি করবেন সেদিন আমি আপনাকে গালাগালি করবো, তার আগে না। আমরা দেখুন বড় হয়েছি, বাবাকে খাটতে দেখেছি, মানে কীরকম, মানে বাবা সংসারের জন্য পরিশ্রম করছে, মা সংসার সামলাচ্ছে, পুজো আজা নিয়ে থাকছে, আমাদের মানুষ করছে, এইগুলো আমাদের মুখ থেকে বেরোয়, আমরা ঠিক ওই মেন্টালিটি। কিন্তু ওই নোংরা ধান্দাওয়ালির দেখুন, ও হয়েছে নোংরা জায়গায়, কড়াকড়ি দেখে বড় হয়েছে, ওই জন্য ওর মুখ থেকে সবসময় কড়াকড়ি ঢোকানো ঢুকুনি, গোজাগুজি, মোতার মেশিন, লঙ্কা দলে দেওয়া, পাচিরে ফাঁক করে দেয়া, মানে ওই চেরাচেরি ফাঁক 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 করা করি, ও এইগুলোর ওপরেই ডিপ্লোমা। এটা তো খুব ধ্রুব সত্যি কথা। এবার আসে দ্বিতীয় কথা, ও ওর ধান্দাওয়ালি, ধান্দাওয়ালি নিজের লাইফটা পাবলিক করছে আজকে এতদিনে, আমরা চুপ থাকব? মানুষ তো সুযোগ খোঁজে, আপনিও সুযোগ খুঁজবেন। আজকে যদি আমি আমার কোনো কথা যদি আপনার সাথে শেয়ার করি, যেমন দেখুন না আমার শ্বশুরমশাই প্রফেশনাল মানুষ, আমি শুধু সেটুকু মুখে শেয়ার করেছি, ওই নিয়ে কত রকম ভিডিও হয়ে যাচ্ছে। আমার শ্বশুরমশাইকে আমি এনেছিলাম বা আমার শ্বশুরমশাই আছে সেটা ওরা জানতে পেরেছে বলেই তো আমার শ্বশুরমশাই নামটা নিয়ে এত নোংরা নোংরা কথা বলছে। এই যে আমার বরকে আমার ভিডিওর মধ্যে আমি একবার এনেছি বা শর্ট ভিডিও করেছি, সেটার জন্য আমার বরকে নিয়ে নোংরা কথা বলে। আমার বাচ্চার একটা ছেলের, আমার বাচ্চার ফটো দিয়েছিলাম, সেই ফটোটাকেও ইউজ করা হয়ে গেছে। এবার বলুন, সোশ্যাল মিডিয়াতে কেউ যদি নিজের ব্যাপারটাকে নিজে আরও ভালোভাবে হাইলাইট করে, আমরা তো সুযোগ নেবই। সে আমাদের ছেড়ে কথা বলছে, আমরা কেন ছেড়ে কথা বলবো, বা আমি কেন ছেড়ে কথা বলবো, আমরা কী করবে জানি না, আমি কেন ছেড়ে কথা বলবো? আমি তো গান্ধীবাদী নই, বারবার বলছি যে এক গালে চর মেরে দিলে আমি আর একটা গাল বাড়িয়ে দেবো, একদমই আমি সেরকম নই, আর হতেও যায় না, আশা করি আপনিও সেরকম। তাহলে আপনি কী করে আশা করেন, এই জিনিসগুলো কী করে আশা করেন? আমি আজকে যাকে নিয়ে ভিডিও করলাম, যার পরিপ্রেক্ষিতে আপনি আমাকে নিয়ে একটা ভিডিও করলেন, তো তার কথা বলি, সেও ইনডিরেক্টলি আমায় দু একটা কথা শুনিয়েছে, সে যেমন আমাকে ইনডিরেক্টলি দু একটা কথা শুনিয়েছে, আমিও ইনডিরেক্টলি তাকে দু একটা কথা শুনিয়েছি। সে আমার নিয়ে কতটুকু জানে, আপনি যেমন বললেন আমি তার নিয়ে কতটুকু জানি না জেনে কথাগুলো বলছি, সে আমাকে কতটুকু জেনে, সে তো না জেনেই আমাকে নিয়ে কথাগুলো বলেছে, আগের দিন আমার বরকে নিয়েও কথা বলেছে। তাহলে খুব সহজ, সে খুব সহজে আমার বর আমার চরিত্র এক্সপ্লেন করে দিল, আমিও খুব সহজে
তার পুরো লাইফে কি হয়েছে না হয়েছে আমার জানার কি দরকার আছে? আমিও খুব সহজে তার লাইফটা এক্সপ্লেন করে দিলাম কিছুটা। আপনিই তো বললেন বাড়িটিতে এগুলোই হয়ে থাকছে, সোশ্যাল প্ল্যাটফর্ম মানে এই ধরনের ঘটনাগুলোই ঘটে থাকছে। কার লাইফ কতটা সত্য কতটা মিথ্যে এগুলো যাচাই করার আমাদের কি দরকার? যে নিজে থেকে বলছে তার কথাটা বাদ দিই, সেটা তো হচ্ছে আমাদের কাছে সোনার চাঁদ পাওয়া, হাতে সোনার চাঁদ পাওয়া, তাকে তো সারা জীবন শুনতে হবে। আর আপনি কি বললেন যে যে ছেলেটার সঙ্গে ধান্দাবালি নোংরামি করছে পরকীয়া করছে, তো সেই ছেলেটার বউ এসে কেন বলছে না? সত্যি কথা বলুন তো, সব মেয়েরা পারে? সুযোগ থাকে? সব মেয়েরা পারে? সব মেয়েদের পক্ষে সম্ভব হয় সব কিছু? গুমড়ে কাঁদে, সংসারটা শেষ হয়ে যায়। ওই জন্য বলি না ধান্দাবালি, আজকে সে নিজে তার পুরো ব্যাপার সে সোশ্যাল মিডিয়াতে টেনে তুলেছে, তারপরেও আপনারা ওই মানুষটাকে সাপোর্ট করছেন? নিজেদের জায়গাকে কোথায় নামাচ্ছেন? প্রেম আর পরকীয়া সমান জিনিস? ভালোবাসা ভালো লাগা করে এত যে চেল্লাচ্ছেন, এত যে চিৎকার করছেন। আপনিই তো বলেছেন বেশ করেছি প্রেম করেছি করবই তো, প্রেম করুন, প্রেমটা প্রেমের মতো করুন, প্রেমটা প্রেমের মতো করুন, কারোর সংসার শেষ করে না, কারোর বাচ্চাকে তার বাবার কাছ থেকে আলাদা করে দিয়ে না। এটাকে প্রেম বলে না, এটাকে বলে একটা পরিবারের সর্বনাশ করা। আপনি কি বললেন ধান্দাবালির বর ধান্দাবালিকে গিফট দিয়েছে? ধান্দাবালির বর তো ধান্দাবালিকে প্রথম থেকে সব কিছু দিয়ে আসছে করে আসছে, তাও ধান্দাবালির বরের পিছু পিছু কী করে আর একটা প্রেম মারিয়ে নিল? ধান্দাবালি তো খুব সতী, বিরাট ক্যারেক্টার, হাইফাই লেভেলের ক্যারেক্টার, গুরু মা বাবা পা ধোয়া জল খাওয়া উচিত, তাই না? আপনাদের আমাদের কথা বলবেন না, আপনাদের ছোট্ট উত্তরটা দিন না, হাজব্যান্ড থাকা সত্ত্বেও ভালোবাসে কিসের এত কম পড়লো? সেই হাজব্যান্ড নিজে মুখে স্বীকার করেছে, হাজব্যান্ড তো সে পতিতালয় থেকে তুলে এনে মাথায় সিঁদুর পরিয়ে তাকে সম্মান দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ফ্যামিলিকে সরিয়ে রেখে ফ্যামিলির থেকে নিজে সরে এসে মেয়েটাকে বিয়ে করেছিল, ধান্দাবালিকে বিয়ে করেছিল। সেই ধান্দাবালির উচিত হলো স্বামী থাকাকালীন পরকীয়া করা, অন্য ছেলের প্রেমে পড়ে যাওয়া? বলুন, যেখানে তার ছেলে মেয়ে বড় বড়, মেয়ে যেখানে হাই সেকেন্ডারি পাস আউট হয়ে গেছে, প্রেমে পড়ার বয়স? হ্যাঁ, প্রেম যখন খুশি হতে পারে, আপনাদের কথায়, আমার কথায় না, তাই যখন খুশি প্রেম হয়ে যেতে পারে। ভালোবাসার মানুষটা যে স্বামী, একটা মেয়ের যে মানুষটাকে সারাটা জীবন সেই মানুষটাকে ভালোবেসে যে তার পাশে থাকা দরকার, সঙ্গে সঙ্গে স্বামীকে ছেড়ে দিয়ে অন্য ছেলের প্রেমে পড়ে যাব, এটা শেখাচ্ছেন সমাজকে? সমাজে মেয়েদেরকে এগুলো শেখাচ্ছেন আপনারা? এগুলোকে সাপোর্ট করছেন আপনারা? ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যাই হোক, এগুলোকে সাপোর্ট করছেন? পাল্টায় সবাই, আপনিও একরকম ছিলেন দুদিন আগে, আপনিও পাল্টেছেন, আপনার মনে হয়েছে সেটা খারাপ, এখন যেটা আছেন এটাই আপনি, এটাই আপনাকে মানায়, আপনার কথাবার্তা আপনার রুচিবোধ যথেষ্ট যথেষ্ট সুন্দর, আমার তো ভালো লাগে আপনার সাথে, আমার কোনো শত্রুতা নেই, আপনার কথা বলার স্টাইলটা আমার খুব ভালো লাগে, আপনি খুব সুন্দর কথা বলেন, ভীষণ সুন্দর কথা বলেন, সত্যি কথা বলতে গেলে কি এই ওয়াইটিতে না এখনও পর্যন্ত আপনিই সেরা। আমি জানি না, আমি এটা একটু বাড়িয়ে বলছি না, আপনার কথা আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে আপনার কথাগুলো, একটু বাড়িয়ে বলছি না,
কিন্তু কি বলুন তো, আপনার যে লেভেলটা আছে না, আপনি যে লেভেলের মানুষ বা আপনার কথাবার্তা দেখলে বোঝা যায়, শুধুমাত্র দুটো ইংলিশ বলে দিলেই তো আর লেভেল হয় না, সেটা আপনিও খুব ভালো করে জানেন। তো সেই হিসেবে আপনার রুচিবোধ, আপনার কথা বলার স্টাইল দেখলে বোঝা যায় খুব সুন্দর, খুব মার্জিত। আজকে আমাকে নিয়ে যে ভিডিওটা করেছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমি তারিফ করছি আপনার। তো সেই হিসেবে আপনার কাছে আমার এটুকুই বলা, শুধুমাত্র আপনি কমিউনিটি পেয়েছেন বলে, আপনাকে হেল্প করেছে বলে, হ্যাঁ হেল্পের কৃতজ্ঞতা মাথায় রাখুন, একদিন আপনাকে কমিউনিটিতে তুলেছিল বা বহুবার আপনাকে কমিউনিটি দিয়েছিল, ঠিক আছে, কিন্তু তাই বলে তার ভুল কাজগুলোকে সাপোর্ট করবেন? সেখানে সে যদি কোনো নোংরা কাজও করে থাকে সেটাকেও সাপোর্ট করবেন? এটা অন্তত আপনার মতো মানুষের কাছ থেকে আশা করা যায় না। আমার তো মনে হয় আপনি যে ধরনের মানুষ সেটা আমরা আপনাকে সাজে না, জাস্ট সাজে না, সব অনেকজনকেই বলছি, শুধুমাত্র কমিউনিটি পাওয়ার জন্যে একটা ভুল মানুষকে দিনের পর দিন সাপোর্ট করে যাবেন। কৃতজ্ঞতাবোধ মনের মধ্যে থাকা ভালো, কিন্তু তাই বলে খারাপকে সমর্থন করব আমার ঠিক আসে না। বাট দেখেছেন তো, যখন আমার চ্যানেলটা মনি হয়ে গেল তখন কিন্তু আমি কৃতজ্ঞতা বোধ যেটা ছিল, একদিন হলেও সে নিজের স্বার্থে হলেও, যে এই মেয়েটা বলছে ভালো, এই মেয়েটাকে দলে টানতে হবে, তখনের জন্য একদিন আমার ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিল, একদিন। তারপরই আমার ভালো লাগেনি, হ্যাঁ আমি কৃতজ্ঞতা বোধ সেই ভিডিওতে বলেছিলাম যে থ্যাংক ইউ আমার ভিডিওটা শেয়ার করার জন্য, আমার কৃতজ্ঞতা বোধ সেটা আমাকে দিতে হবে, কারণ আমি মানুষ, তার প্রতি আমি কৃতজ্ঞ, সে আমার বিনা স্বার্থে সে আমার কাছে শেয়ার করেছে, আমাকে চেনে না জানে না, কিন্তু তাই বলে সে আমার ভিডিওটা শেয়ার করছে খুব ভিউজ হচ্ছে বলে আমি তার ভুলগুলো শেয়ার মেনে নেব, সে ভুল সেটা জানা সত্ত্বেও তাকে সাপোর্ট করব? কই তারপর থেকে আমার ভিডিও তো কই তার কমিউনিটিতে ওঠে না, কেন ওঠে না? মানেটাই এটা। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। আর বাকি আপনি যদি এরপরও উত্তর দেন তখন আপনাকেও আমি আবার উত্তর দেবো, আপনি ভালোভাবে উত্তর দিলে আমি ভালোভাবে উত্তর দেবো, আপনি যদি খারাপভাবে গালাগালি দিয়ে উত্তর দেন আমাকেও তখন গালাগালি দিতে হবে বই কি? যতদিন আপনি ভদ্রভাবে কথা বলবেন কোনো দিন আপনাকে আমি অসম্মান করে কথা বলবো না, ভদ্রভাবেই কথা বলব। অ্যাকচুয়ালি কী জানেন তো, আমাদের মতো ভদ্র বাড়ির মেয়েদের এটাই কিন্তু পরিচয়, এক্স্যাক্টলি কিন্তু এটাই আমি। আপনি যেটা দেখছেন গালাগালি দেয়া টালাগালি দেয়া, আপনি নিজে বললেন না যে যে যার ভালোবাসার মানুষকে বললে ও গালাগালি দিয়ে রেগে গিয়ে ভিডিও করতে হয়, একদমই তাই, ঠিকই বলেছেন। আমার চরিত্রটা, আমার ক্যারেক্টারটা আমি এটাই, এটাই আমি। কিন্তু ওই যে আমাকে নিয়ে কেউ যদি নোংরা কথা বলে, আমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে যদি কেউ নোংরা কথা বলে, তখন রেগে গিয়ে ছড়াও হয়ে দিক বিদিক না ভেবে দুটো গালাগালি দিয়ে ভিডিও নামাতে হয় ম্যাডাম, ঠিক বলেছেন আপনি, শেষে আপনার কথাকে সমর্থন করলাম। চলুন ভালো থাকবেন, চলো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন।